নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। বাড়িতে যদি চা কফির সাথে খাওয়ার জন্য এরকম কোনো মুচমুচে স্ন্যাক্স বানিয়ে রাখা যায়, তাহলে কোনো অতিথি এলে বা নিজেদের খাওয়ার জন্য সেটাকে ব্যবহার করা যায়। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি পিনহুইল মাছরি বা লাচ্চা মাছরির রেসিপি। বাচ্চা বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। লাচ্চা মাছরি বা পিনহুইল মাছরি বানাবার জন্য নিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণে আটা। আটার বদলে আপনারা চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন, তবে আমি এগুলো আটা দিয়ে বানাতেই বেশি পছন্দ করি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জোয়ান। জোয়ানটা হাতের তালুর ওপরে নিয়ে খুব ভালো করে ঘষে তারপরে আমি আটার মধ্যে দেব, তাতে জোয়ানের থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। জোয়ান দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কালো জিরে, ওই 1/4 চা চামচ পরিমাণে, আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। ময়নার জন্য এখানে ব্যবহার করছি 5 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে আপনারা চাইলে সাদা তেলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে অনেক দিন স্টোর করে রাখা যায়। এবার এই সমস্ত শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে আমি ঘি দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে ময়ান দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। রুটি পরোটা বা লুচির মতন নরম ডো কিন্তু একেবারেই তৈরি করবেন না, যেহেতু এটা আমরা মাছরি বানাবো তাই একটু শক্ত করে ডোটা আমাদের মেখে নিতে হবে। আটা ডোটা মাখা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে এর থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আটার লেচি কাটা হয়ে যাওয়ার পর যেভাবে আমরা রুটি বা পরোটা বেলি ঠিক সেই রকম ভাবেই বড় করে রুটির মতন বেলে নেব। পাতলা রুটির মতন বেলে নেওয়া হয়ে যাওয়ার পর এর ওপরে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথিটা আপনারা চাইলে আটার মধ্যেও কিন্তু একসাথে দিয়ে মেখে নিতে পারেন। আমি সেই সময় যেহেতু দিতে ভুলে গেছিলাম তাই জন্য ওপর থেকে দিয়ে আবার একবার বেলে নিলাম। বেলে নেওয়া হয়ে যাওয়ার পর ঘি একটু ব্রাশ করে নিচ্ছি। ঘিয়ের বদলে সাদা তেলও কিন্তু অবশ্যই ব্রাশ করতে পারেন। ঘি ব্রাশ করে নেওয়া হয়ে যাওয়ার পর ওপর থেকে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, তবে এটা কিন্তু একদম মসৃণ করে গুঁড়ো করে নেওয়া লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না, চিলি ফ্লেক্সের থেকে একটু ছোটো ছোটো দানাওয়ালা আমি লঙ্কা গুঁড়ো এর মধ্যে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন। এরপরে একটা সাইড থেকে আমি এইভাবে গোল গোল করে রোল করে নিলাম। রোল করে নেওয়া হয়ে যাওয়ার পর পিজা কাটার দিয়ে আমি এইভাবে মাঝখান থেকে কাট করে নিচ্ছি। এমন নয় যে পিজা কাটার দিয়ে আপনাদের কাট করতে হবে, ছুরি বা চাকু দিয়েও কিন্তু আপনারা অবশ্যই কাট করে নিতে পারেন। তারপরে হাত দিয়ে এইভাবে চেপে নেবেন। একটু মোটা মোটাও চাইলে করতে পারেন, আবার চাইলে রোলিং পিন বা বেলনি দিয়ে পাতলা পাতলাও কিন্তু করতে পারেন, তবে আমি একটু পাতলা পাতলা করব। হাত দিয়ে করলে এরকম মোটা হবে, আর যদি রোলিং পিন দিয়ে বেলে নেওয়া হয় তাহলে বেশ পাতলা পাতলা মাছরিগুলো তৈরি হবে। এই একই রকমভাবে সমস্ত মাছরিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে
तेल भालो करे गरम करे नेवार पर गरम तेलेर मध्ये एकटा एकटा करे मटरी आमी छेड़े दिच्छी। गैसेर फ्लेमटाके मीडियामे करे दिए उल्टे पाल्टे गोल्डेन ब्राउन करे भेजे तुले नेब। प्रथम बैचेर मटरी आमार भाजा हये गेछे। এই একই রকম ভাবে বাকি মাছগুলোকেও আমি বেলে ভেজে নিচ্ছি। এই রকম ভাবে মাছ বানিয়ে আপনারা চাইলে কিন্তু এক থেকে দু মাস স্টোর করে রেখে দিতে পারেন, তবে খেতে এতটায় সুস্বাদু হয় দু তিন দিনের মধ্যেই এই মাছ কিন্তু শেষ হয়ে যাবে। আশা করি আমার আজকের এই পিনহুইল মাছ বা লাচ্চা মাছের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকম ভাবে একবার অন্তত বাড়িতে বানাবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদের অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।